একটু জোরে বলা যাবে না সহ আর একটু মহাপতে হবে না আমার আল্লাহ রপুর আলমিন বলেন যার সিধা সাধা জামা हमारे इमाम आला हजरत इश्क मोहब्बत अशा इमाम अहमद रजा खान जिन्हें मुसलमान साथमान तीन कौरे बेशक सब्र करने वालों के साथ अल्लाह है

ফরমাইশ মোতাবেক ইনশাআল্লাহ যে আমি আমার আলোচনার পিছনে না নিয়ে যে সরাসরি হযরতে ইমামে মুসলিম আলাইহির রাহমাতুর রিজওয়ানে হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান মক্কা নগর থেকে কুফার থেকে আব্বাসী আলোচনাকে ইনশাআল্লাহ আমি আরম্ভ করব

মাক্কার দিকে রাবারা দিচ্ছে আহলে ভাইতে আমার ইমামে আলী মাকাম বলেন আমার আহলে ভাইতের মহিলা গণেরা নানা জানকে মাক্কা নগরের লোকেরা আঘাত দিয়েছিল আল্লাহর আদেশে নানা জান মাক্কা নগর থেকে হিজরত করে এই মদিনাকে আমার নানা জান পছন্দ করেছিলেন এই মদিনাতে এসেছিলেন আমার আহলে বাইতের মহিলা এই মাদিনাবাসীর লোকেরা বর্তমানের লোকেরা আর আমাকে মাদিনাতে থাকতে দেবে না তাই আমি মাদিনা থেকে হিজরত করে মাক্কার দিকে রামানা হতেছি নানা জানের দরবারে আমার ইমামে আলী মাকাম শেষ সালাম খানা বলতে যেয়ে রাউসাই মোবারককে সামনে রেখে আমার ইমাম যে কথাখানা বলেছিলেন সেই কথাটা আমি উর্দু ছন্দের মাধ্যমে আপনার নিকটে হাজির করে আলোচনা আরম্ভ করব একটু মহাপথে বলে দিন সুবাহান্লাহ আর একটু জোরে বলুন সুবাহান্লাহ উম मोहम्मद पे सब कुछ लौटाने चले हैं मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं हुसहना जिस को कटाने चले हैं मोहम्मदी पे सब कुछ लुटाने चले हैं आज सर को कटाने चले हैं एक आवाज क्लियर करो ऑपरेटर भाई मोहम्मदी पे सब कुछ लुटाने चले हैं घुसहना चूसर को कटाने हैं है उसे सर को कटाने चल है जो बचपन में नाना हर ना से किया था उसे कर फला में निभाने चल है उसे कर फला में निभाने चल हैं और बड़े नास से जिन को पाला नबी ने जिन्हें रहा को कहो पिमाला अली ने के बड़े नास से हाँ बड़े ना जिसे

जिन्हें फा ते माने हजूला झुलाया जिन्हें फा ते माँ ने हजूला झुलाया वही थी ऋषि ने खाने चले हैं वही थी ऋषि ने खाने चले हैं जो बचपन में, में नाना ना सेवा दांतिया था उसे क्या भला में निभाने दौने। दौने चले हैं उसे क्या भला में निभाने चले हैं जरा जोर से बोलो सुभानअल्लाह उन्होंने उर्दू अपना माथा रोपो दिए चले जाते हैं कि বীরভূমের মানুষ তো উর্দুটা একটু কমে বুঝবে বন্ধু আমার বেরাদার মুসলমান এই জালসা জীবনের মাহফিলে আমাদের উর্দু বুঝতে কষ্ট হয় কিন্তু গান বাজনা বুঝতে আমাদের কোনো কষ্ট হয় ওদিকে আমাদের কোনো কষ্ট হয় না এই বেরাদার ইসলাম মহাসা সামনে গেলাম আব্বাজি আমার দুটা ছন্দ মাত্র হাজির করবো ইনশাআল্লাহ নিজের আলোচনার দিকে ফিরে আসব কে বুঝিবে তোমার ভেদ মাল কেউ গরিব কেউ আবার পৈশাবালা কে বুঝিবে তোমাত ভেদমালা কো গরিব কেউ আবার পয়সা মালা কেউ সকাল গরিব মালা কেউ সকাল ধনী মহলা কেউ আবার কে কেন গৌরি বাবা সন্ধ কেন গৌরি বাবার সন্ধবালা কে বুঝিবে তোমার ভেদ মহলা কেউ গরিব কেউ আবার পৈশা মহালা আবারি মুখে তা কি কাফির কি তোমার মানবালা কে বুঝিবে তোমার ভেদ মহলাহ গরিব কে আবার